সেই সাথে সাথে আজকে আমন্ত্রণ জানাতে চাই জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান আমাদের সাথে রয়েছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। জুনায়েদ ইভান আমাদের সাথে রয়েছেন, কোন দল সাপোর্ট করেন? কালকে রাতে ঘুম হয়েছে কিনা তার উপর নির্ধারণ হবে যে কোন দল আপনি। আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, দুর্দান্ত। অবশ্যই গতকালকের খেলা দেখছে অ্যান্ড অনেক ভালো করছে ব্রাজিল, এবং আমি এটাও চাই যে বাংলাদেশের বিশ্বকাপের তো এই দুইটা বড় দল টিকে থাকা মানে দরকার আর কি বিশ্বকাপের আমেজের জন্য। সো ওই জন্য আমিও চাই যে দুইটা দলই ভালো করুক এবং একসাথে মুখোমুখি হোক, সো ওই লড়াইটার জন্য ওয়েট করতেছে। চমৎকার। রিসেন্ট কি কি কাজ করেছেন ও সামনে কি ব্যস্ততা একটু বলবেন? আমরা গত অনেক বছর ধরে রেগুলারলি কনসার্ট করতেছি, সেটা বাংলাদেশের অলমোস্ট সব ইউনিভার্সিটি এবং কলেজের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন জেলায়। এটা তো রেগুলারলি আমাদের একটা অ্যাক্টিভিটিস থাকতেছে, গান রিলিজ দিচ্ছি, মানুষ শুনতেছে। এর বাইরে আমরা এই বছর কিছু কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা বাংলা চলচ্চিত্রে আমাদের একটা গান আসছে, সেটা বাংলাদেশ সরকারের অনুমোদিত একটা মুভি, সেটার নাম ছিল বিউটি সার্কাস। সো এটা বেশ ভালো, বেশ আলোচিত, ভালো সাড়া আসছে, বেশ আলোচিত এবং একটা ভালো মুভি মাহমুদ দিদারের। অ্যাট দ্য সেম টাইম কিছুদিন আগে আমাকে দুবাই হেডকোয়ার্টার থেকে, যেটা স্পটিফাইয়ের, ওখান থেকে ইনভাইটেশন পাঠাইছে, যেটা হচ্ছে যে আমি হচ্ছে বাংলাদেশের প্রথম মিউজিশিয়ান যে স্পটিফাইয়ের দুবাই হেডকোয়ার্টারে ইনভাইটেড। অ্যান্ড ওখানে আমি একটা অ্যাকোস্টিক প্রোগ্রাম করছি, যেটা সামনে তাদের অফিশিয়ালি তারা তাদের পেজ থেকে দেখাবে। অ্যাট দ্য সেম টাইম তাদের সাথে আরও অনেক ডিল হয়েছে, যেটা 2023 সালে আমরা অফিশিয়ালি বলতে পারবো। অ্যাট দ্য সেম টাইম ডিসেম্বরের 13 তারিখে আমরা ইউরোপ ট্যুর করতেছি, আমাদের 17 তারিখ কনসার্ট আছে নেদারল্যান্ডসে। এটা হচ্ছে যে বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে এই কনসার্টটা। তো এই কনসার্টের আমাদেরকে ইনভিটেশন পাঠাচ্ছে সেইখানকার বাংলাদেশ রাষ্ট্রদূত থেকেই, তো এটাও একটা সরকারি প্রজেক্টই বলতে পারি, বাংলাদেশ গভর্নমেন্টের সেখানকার এম্বাসি থেকে আমাদেরকে ইনভিটেশন পাঠাচ্ছে। আফটার দ্যাট 23 ডিসেম্বর আমরা কনসার্ট করতেছি জার্মানিতে। জার্মানিতে বহু বছর কোনো কনসার্ট হয়নি বাংলা কমিউনিটি থেকে, সো এটা বহু বছর পর একটা কনসার্ট হচ্ছে। আফটার দ্যাট 26 ডিসেম্বর আমরা কনসার্ট করতেছি প্যারিসে ফ্রান্সের। সো আমরা 28 তারিখ বাংলাদেশে ব্যাক করতেছি, এই তিনটা শো করে বাংলাদেশে ব্যাক করে 29 তারিখ থেকে আমাদের একদম টানা কনসার্ট। এই তো অ্যাট দ্য সেম টাইম আমরা দুবাইতে কনসার্ট করতেছি সামনের ফেব্রুয়ারিতে, আরও কিছু ইন্টারন্যাশনাল ট্যুর আছে, সেগুলো হয়তো আমরা তো টিকিট ম্যানেজ করতে পারবো না, আশা করতে পারি না। অন্তত আমরা বাংলাদেশে রেগুলারলি, আমি লাইক গতকালকে আমাদের কনসার্ট ছিল ডেফোডিল ইউনিভার্সিটিতে, আগামীকালকে আমাদের কনসার্ট ময়মনসিংহ, আমরা রেগুলারলি কনসার্ট করতেছি। অসাধারণ। নিশ্চয়ই শ্রোতা যারা তারাও মুখে রয়েছেন এবং সামনে যে কনসার্টগুলো রয়েছে এগুলোতে তারা পার্টিসিপেট। ডেফিনেটলি। জুনায়েদ ইভান, আপনার কাছে যাই, এখন পর্যন্ত বিশ্বকাপ যা তাতে করে হচ্ছে আপনি বলছিলেন আপনার অনুভূতির কথা, সেই ছাড়া কোনো স্মৃতি মনে পড়ে কিনা? আর এখন পর্যন্ত যে বিশ্বকাপ, 18 ডিসেম্বরে যে ফাইনাল, সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার যারা ফ্যান ফলোয়ার শ্রোতা রয়েছেন, গান শুনেন, কিন্তু আজকে আমরা চেষ্টা করেছি আরেকটু যে আরেক এক ফ্যানের যে ইমেজটা সেটা একটু বের করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি হচ্ছে মানে চাই যে এই বিশ্বকাপে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আর্জেন্টিনা এবার কাপটা নিক, এটা মেসির হোপ আসলে মনে হয় শেষ বিশ্বকাপ। সো এই জায়গা থেকে গতবারই আর্জেন্টিনার খুব অল্প ব্যবধানে কাপটা নিতে পারেনি, সো আমি চাই যে এবার আর্জেন্টিনা কাপটা নিক। অ্যান্ড চাই যে বাংলাদেশের 4 বছর পরপর যখন বিশ্বকাপটা হয় তখন সবাই লাইক, আমি তো ফুটবল এক্সপার্ট বা ওরকম কিছু না, কিন্তু আমার তখন আমিও একজন হয়ে উঠি আর কি ফুটবলের, লাইক বিশ্বকাপের একজন হয়ে উঠি, তখন পুরো বাংলাদেশের সবাই যেভাবে আনন্দ করে, বিনোদন করে, এটা কিন্তু শুধুমাত্র ফুটবল বিশ্বকাপের অংশ না, এটা আমাদের দেশের কালচার এবং আমাদের দেশের খেলা, আমাদের ফুটবল, এবং আমরা তখন রিয়েলাইজ করি যে আমাদের সামনে কী কী করা উচিত এবং আমাদের যে ফুটবলের প্রতি কী পরিমাণ আবেগ এবং টান আছে সেইটাকে কেন্দ্র করে যে আমাদের মানে নীতি নির্ধারকদের এখনও অনেক কিছু করা উচিত যেটা ঠিকমতো হচ্ছে না, এই জায়গাগুলোরও কিন্তু মানে প্রশ্নের সামনে গিয়ে আমরা দাঁড়াই এবং আমাদের তখন আরও উৎসাহিত হয়েছে এই কাজগুলো আমাদের করা উচিত। সো আমি আশা করি সব কিছু অনেক সুন্দরভাবে হবে। থ্যাংক ইউ। এবং চমৎকার মেসেজ ছিল দর্শকদের জন্য এবং ভক্ত শ্রোতার উদ্দেশ্যে, অনেক ধন্যবাদ। আমি আমারে
আমার হতে দেয়।